মংলবাজার ইউনিয়নের নবনির্বাচিত এবং বর্তমান একই সাথে তিনি দ্বিতীয়বারের মতো বর্তমানে চেয়ারম্যান নির্বাচিত হতেন। তো প্রথমে আমরা কথা বলবো আসলে জনাব ফখরুল ইসলাম শায়েস্তা, আপনাকে অভিনন্দন, আপনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, আমাদের আয়না নিউজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে তরিকুন্নেসা ফাউন্ডেশন, আমরা দেখেছি যে আপনি এই ফাউন্ডেশনের কার্যক্রমের সাথে খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ আছেন, আপনি সবসময় এই মানবতাবাদী এই সংগঠনের কম্বল বিতরণ, টিউবওয়েল বিতরণ, ফ্রি চিকিৎসা সেবা এইসব অনেক কাজের সাথে আমরা দেখতে পাই যে আপনি সবসময় কাজ করেন, আসলে এই ফাউন্ডেশনটা আপনার ইউনিয়নে আপনার এলাকার জনপ্রতিনিধিদের কিভাবে সেবা দিচ্ছে এবং এই নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? ধন্যবাদ জিলু ভাই, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে তরিকুন্নেসা ফাউন্ডেশন এই আমার ইউনিয়নের মধ্যে এবং পার্শ্ববর্তী ইউনিয়নের মধ্যে বিভিন্ন আর্থ মানবতার সেবায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট আব্দুর রহিম মন্টু ভাই এবং আরও আমাদের এই ফাউন্ডেশনের এবং এলাকার মুরব্বিয়ান। আসলে আমরা এই সরকারের পাশাপাশি বিভিন্ন ফাউন্ডেশন, বিশেষ করে মংলবাজার ইউনিয়নের যে কয়েকটি ফাউন্ডেশন রয়েছে তার মধ্যে অন্যতম হলো তরিকুন্নেসা ফাউন্ডেশন, প্রতিষ্ঠা লগ্নর পর থেকে অদ্যাবধি আপনি যে কথাটা বলেছেন যে সব প্রোগ্রামে আমি অংশগ্রহণ থাকি, আমি মনে করি এই ফাউন্ডেশনের একজন সদস্য, চেয়ারম্যান হিসাবে নয়, ফাউন্ডেশনের সদস্য হিসাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি। তাদের এই ভালো কাজে সবাই মিলে আমরা সমর্থন করা খুবই দরকার, কারণ সমাজে যারা বিত্তবানরা রয়েছেন তারা যদি সমাজের এই এ ধরনের দুর্যোগ সময়ে এগিয়ে না আসেন তাহলে সরকারের পক্ষে একা সম্ভব নয়। আমরা দেখেছি দুর্যোগকালীন সময়ে, বিশেষ করে করোনাকালীন সময়ে এই তরিকুন্নেসা ফাউন্ডেশন আমাদের খাদ্য সামগ্রী থেকে শুরু করে টিউবওয়েল বিতরণ করেছে, আপনিও এসেছিলেন, বয়জব ছেলেদের মঞ্জুভাই এসেছিলেন, মন্টুভাই সব প্রোগ্রামে ছিলেন, আমরা সবাই মিলে চেষ্টা করতেছি মানুষের কল্যাণের জন্য কিছু করার জন্য। আর এই কল্যাণের জন্য যারা কাজ করছেন, বিশেষ করে সোহেল ভাই লন্ডন প্রবাসী, তার পরিবার, তারা তরিকুন্নেসা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন, আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের নেক হায়াত কামনা করছি এবং সুস্থ রাখতে আল্লাহ যেন আরও এই ইউনিয়নের মানুষের গরিব দুঃখী অসহায় মানুষের কাজ করে যান, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আরও একটু আসলে এই যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত যে কার্যক্রমগুলো করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যে কাজগুলো আপনার নজরে এসেছে একটু যদি আমাদের দর্শকদের একটু বলেন। বিশেষ করে গরিব মানুষের দিয়ে টিউবওয়েল বিতরণ, ফ্রি চিকিৎসা সেবা, তারপরে খাদ্য সামগ্রী বিতরণ, সবকটি প্রোগ্রামই তাদের অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের উপকারে লাগেছে। ফ্রি চিকিৎসা কেন্দ্র তো অনেক মানুষ হয়েছিল, হাজার খানেক মানুষ, মানুষকে জায়গা দেওয়া যায় নাই। তো এই যে উদ্যোগ, এটা সরকারের পাশাপাশি বেসরকারিভাবে যারা করতেছেন ফাউন্ডেশনগুলা, তাদের তো কোনো নিজস্ব উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য আর্থ মানবতায় মানুষের সেবা করা, মানুষ মানুষের জন্য, সেই হিসাবে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমাদের এই এলাকার সিলেট 3 আসনের আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী দীর্ঘদিন যাবৎ। আমরা হয়তো অচিরেই হয়তো একদিন দেখতে পাবো যে আমাদের আব্দুর রকিব মন্টু অ্যাডভোকেট, তিনি হয়তো সিলেট 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন হয়তো পেয়েই যাবেন, আমরা সেই প্রত্যাশা রাখতেই পারি যেহেতু তিনি মাঠে ময়দানে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। তো জনাব আব্দুর রকিব মন্টু, আপনার সাথে আমরা একটু কথা বলবো আমাদের দর্শকদের পক্ষ থেকে। আমরাও জানি যে আপনি বিভিন্নভাবে মানুষের জন্য আর্থসামাজিক উন্নয়নে মানুষের কাজ করছেন এবং আপনি একজন আইনজীবী হিসাবেও আমাদের এই অঞ্চলের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আপনি আইনি সেবা দিচ্ছেন, এছাড়াও আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি কাজ করে যাচ্ছেন। তো আজকে দেখতে পাচ্ছি যে এখানে তরিকুন্নেসা ফাউন্ডেশনের এই যে একটি মহতী উদ্যোগ শীতার্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ, আমরা যতদূর জানি সম্ভবত 300 পরিবারের মধ্যে 300টি শীত বস্ত্র বিতরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আপনি এখানে প্রধান অতিথির উপস্থিত হয়েছেন। তো আপনাকে আমরা এর আগেও দেখেছি তরিকুন্নেসা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা এবং টিউবওয়েল বিতরণ বা তাদের মধ্যে যে খাদ্য সামগ্রী বিতরণ এইসব নিয়ে আপনি বিভিন্ন সময় উপস্থিত হয়ে থাকেন। তো আপনি সব মিলিয়ে এই যে তরিকুন্নেসা ফাউন্ডেশনের এই যে মানবতাবাদী কাজ, মানুষের জন্য কাজ, এই নিয়ে যদি আপনি একটু বলেন।
ধন্যবাদ আয়নাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তরিকুলনেসা ফাউন্ডেশন আজকে যে শীতবস্ত্র এবং খেলোয়াড়দের বা আমাদের যে ছেলেমেয়েদের মধ্যে যে গেঞ্জি জ্যাকেট বিতরণ এই অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্র রাজনীতি জনগণের পাশে থেকে সেবা করার যে বত নিয়ে বিভিন্ন সিলেটের বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলনে যাকে আমি কাছে থেকে পেয়েছি সেমিস্টার আন্দোলন সাইপাম আন্দোলন সিলেট বিভাগ আন্দোলন সরকারখানা রক্ষা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে আমি পাশে থেকে সেই ছাত্র রাজনীতি থেকে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এলাকার সুনামধন্য যাকে জনতার স্বাস্থ্য হিসাবে পরিচিতি পেয়েছেন ইতিমধ্যে উনি যে দলমতের ঊর্ধ্বে থেকে মানুষ যাকে বিপুল ভোটে জয়লাভ করেছে তো ওনাকে পাশে পেয়ে ও জনাব স্বাস্থ্য সাহেব আছেন আমার এখানে এবং উনিও এই তরিকুলনেসা ফাউন্ডেশন সরকারের পাশে থেকে আর্থমানবতার পাশে অনেকেরই টাকা পয়সা হয় অনেকের ধন সম্পদ হয় সবার কিন্তু এই সেবা করার মনমানসিকতা থাকে না আমি এই সোহেল সাহেব যারা লন্ডন প্রবাসী এই তরিকুলনেসা ফাউন্ডেশনের সাথে আছেন আমার আর স্বাস্থ্য চেয়ারম্যান সাহেবের অনেক সুযোগ হয়েছে ওনাদের অনেকগুলি প্রোগ্রামে থাকার আসলে নিবেদিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর যে মানবতার ডাকে ওনারা সাড়া দেন এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এককভাবে বা এক চেয়ারম্যান এক এমপি বা এক প্রধানমন্ত্রী মানে সব জননেতা শেখ হাসিনার দ্বারা সম্ভব না রাষ্ট্র সব কিছু দাঁড়ে দাঁড়ে যাওয়া আমি মনে করি যদি প্রবাসী যারা আছেন বা আমাদের যারা সলভেন্ট আছেন এরকম ফাউন্ডেশনের মাধ্যমে যদি ওনারা আত্মমানবতার সেবা এগিয়ে আসেন তাহলে আমাদের দেশে কোথাও এই অনাহারে অর্ধাহারে বা শীতে বা রোগ কষ্টে বা বিভিন্ন ঘর বন্যা ধরছে কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না ওনারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করেন যে বাজেট আসে এটা অপ্রতুল এই প্রবাসীরা যদি এগিয়ে না আসতেন তরিকুলনেসা ফাউন্ডেশনের মতো যদি না আসতো তাহলে আমাদের অনেক সেবা করতে আমাদের অসুবিধা হিমশিম খেতে হতো আমি এই তরিকুলনেসা ফাউন্ডেশনের যারা কর্ণধার বিশেষ করে সোহেল সাহেবকে ধন্যবাদ জানাই ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং ওনারা যে উদ্যোগ এটা যেন আরও আগামীতে ভালোভাবে হয় আর আমি তো খুবই ইমপ্রেস আমি সকালবেলা এসেছি ঢাকা থেকে আমাকে আহ্বান জানিয়েছে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর এসে আমাদের এখানে এলাকার সুনামধন্য চেয়ারম্যানকে পেয়েছি আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের যারা আরও সলভেন্ট আছে আমরা যদি প্রত্যেকে একজনের দায়িত্ব নেই একটা পরিবারের দায়িত্ব নেই তাহলে আমরা সবাই মিলেমিশে চলতে পারবো এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশ যদি শেখ হাসিনা যে ডালভাত এবং সোনার বাংলাদেশ যাচ্ছেন আমি মনে করি এই বিনির্মাণে অনেক দূর আমরা অগ্রসর হতে পারবো আমি এই উদ্যোগে স্বাগত জানাই ধন্যবাদ।